মালয়েশিয়ায় চলছে অভিবাসন বিভাগের অভিযান। গোয়েন্দা অভিবাসন বিভাগের যৌথ অভিযানে দেশটির বিভিন্ন এলাকা থেকে আটক করা হচ্ছে অবৈধ বসবাসকারীদের। গেল বুধবার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে আটক করা হয় বাংলাদেশি সহ মোট 71 জনকে। অভিযানের সময় যাচাই করা হয় কমপক্ষে 150 জনের কাগজপত্র। বাংলাদেশি ছাড়াও অভিবাসী আইন লঙ্ঘনের দায়ে আটক হয় মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানের নাগরিক। অন্যদিকে আরেকটি পৃথক অভিযানে কেলান্তান রাজ্য থেকে আটক করা হয়েছে 48 বাংলাদেশি, 3 ইন্দোনেশিয়ান ও 1 নেপালি সহ মোট 56 অনুপ্রবেশকারীকে। আটককৃত সবাইকে রাখা হয়েছে মালয়েশিয়ার প্রবাসী অভিবাসী শিবিরে।